পদ্মা সেতু বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 3 কোটি মানুষের প্রাণের দাবি পদ্মা সেতু। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 3 কোটি মানুষের প্রাণের দাবি পদ্মা সেতু। বাংলাদেশের এ যাবৎকালের সর্ববৃহৎ প্রকল্পের নাম পদ্মা সেতু। বর্তমানে সরকারের নিজস্ব অর্থায়নে এই পদ্মা সেতু নির্মিত হচ্ছে। এটি জাতীয় সক্ষমতা ও আত্মমর্যাদার অনন্য স্মারক। সেতুর উদ্বোধন, অর্থাৎ পদ্মা সেতুর উদ্বোধন করা হবে 25 জুন 2022 সালে। পদ্মা সেতু উদ্বোধন করা হবে 25 জুন 2022 সালে। পদ্মা সেতুর প্রকল্পের নাম পদ্মা বহুমুখী সেতু প্রকল্প। পদ্মা বহুমুখী সেতু প্রকল্প অবস্থান মাওয়া টু জাজিরা পয়েন্ট। পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। পদ্মা সেতুর প্রস্থ 72 ফুটের 4 লেনের সড়ক। পদ্মা সেতুর প্রস্থ 72 ফুটের 4 লেনের সড়ক। পদ্মায় ইস্পাতের দোতলা সেতু, উপরে থাকবে 4 লেনের সড়ক এবং নিচে রেল। পদ্মা সেতুতে রেল লাইন স্থাপন হবে নিচতলায়। পদ্মা সেতুতে রেল লাইন স্থাপন হবে নিচতলায়। পদ্মা সেতুর ভায়াড্রাক্ট 3.18 কিলোমিটার। পদ্মা সেতুর সংযোগ সড়ক 2 প্রান্তে 14 কিলোমিটার। পদ্মা সেতুর সংযোগ সড়ক 2 প্রান্তে 14 কিলোমিটার। পদ্মা সেতু প্রকল্পে নদী শাসন হয়েছে 2 পারে 12 কিলোমিটার। পদ্মা সেতু প্রকল্পে নদী শাসন হয়েছে 2 পারে 12 কিলোমিটার। পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয়, পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয় মূল সেতুতে 28,793 কোটি 39 লক্ষ টাকা। পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয় মূল সেতুতে 28,793 কোটি 39 লাখ টাকা। 39 লাখ টাকা। পদ্মা সেতুর প্রকল্পে নদী শাসন ব্যয়, পদ্মা সেতুর প্রকল্পে নদী শাসন ব্যয় 8,707 কোটি 81 লাখ টাকা। 8,707 কোটি 81 লাখ টাকা। পদ্মা সেতু প্রকল্পের জনবল প্রায় 4,000। পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার হচ্ছে 81টি। পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার 81টি। পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা 60 ফুট। পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা 60 ফুট। পদ্মা সেতুর পাইলিং গভীরতা 383 ফুট। পদ্মা সেতুর পাইলিং গভীরতা 383 ফুট। প্রতি পিলারের জন্য পাইলিং 6টি। প্রতি পিলারের জন্য পাইলিং 6টি। পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা 294টি। পদ্মা সেতুর স্প্যান সংখ্যা 41টি। সর্বশেষ স্প্যান বসানো হয় 10ই ডিসেম্বর 2020 সালে। পদ্মা সেতুর স্প্যান সংখ্যা 41টি। শেষ স্প্যান বসানো হয় 10ই ডিসেম্বর 2020 সালে। পদ্মা সেতুতে থাকবে গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার লাইন পরিবহন সুবিধা। পদ্মা সেতুর ধরন কেমন? দ্বিতলা বিশিষ্ট এই সেতু কংক্রিট আর স্টিল দিয়ে নির্মিত হবে। দ্বিতলা বিশিষ্ট এই সেতু কংক্রিট আর স্টিল দিয়ে নির্মিত হবে। পদ্মা সেতুর পিলার সংখ্যা হচ্ছে 42টি। পদ্মা সেতুর পিলার সংখ্যা 42টি। পদ্মা সেতু প্রকল্পে চুক্তিবদ্ধ কোম্পানির নাম চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড। চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড। পদ্মা সেতুতে মোট ল্যাম্প পোস্ট 415টি। মূল সেতুতে 328টি এবং 2 প্রান্তের ভায়াড্রাক্টে 87টি। পদ্মা সেতু বহুমুখী সড়ক ও রেল সেতু। পদ্মা সেতু অর্থাৎ বহুমুখী সড়ক ও রেল সেতু। পদ্মা সেতুর নকশা প্রণয়ন করে এই কম। নির্মাণকারী প্রতিষ্ঠান হচ্ছে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। নির্মাণ কাজ শুরু করা হয় 7ই ডিসেম্বর 2014 সালে। 7ই ডিসেম্বর 2014 সালে মূল অংশের কাজ শুরু হয় 12ই ডিসেম্বর 2015 সালে। পদ্মা সেতুর মাধ্যমে যুক্ত হবে
লৌহজং মুন্সিগঞ্জের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা, মুন্সিগঞ্জের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা। গাড়ি চলবে 2022 সাল থেকে, রেল চলবে 2024 সাল থেকে। সরাসরি উপকৃত হবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 29 জেলার 3 কোটি মানুষ। জিডিপি বাড়বে 1%, বিশ্বব্যাংক 1.2%, এডিবি। বিশ্বের দীর্ঘতম ট্রাস ও গভীরতম পাইলের সেতু হচ্ছে পদ্মা সেতু। পদ্মা সেতু সর্বশেষ স্পেন 41তম বসানো হয় কোন দুটি পিলারের উপর? 41তম স্পেন বসানো হয় 12 ও 13 নম্বর পিলারের উপর। পদ্মা সেতুর 6.15 কিলোমিটার দৃশ্যমান হয় কবে? 6.15 কিলোমিটার দৃশ্যমান হয় 10ই ডিসেম্বর 2020 সালে। পদ্মা সেতুর উপর সর্বশেষ রোড স্ল্যাব কবে বসানো হয়? 23শে আগস্ট 2021 সালে। পদ্মা বহুমুখী সেতুর রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের দায়িত্ব প্রদান করা হয় কোন প্রতিষ্ঠানকে? কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশন দক্ষিণ কোরিয়া। পদ্মা সেতু নিরাপত্তার লক্ষ্যে 2টি থানা প্রতিষ্ঠা করা হয়, পদ্মা সেতু উত্তর, পদ্মা সেতু দক্ষিণ। দৈর্ঘ্য 6 কিলোমিটার, স্থান হচ্ছে পাটুরিয়া গোয়ালন্দ।